গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর একদম সকালে তোমরা মানে প্রথম যে ক্লিপগুলো দেখলে সেগুলো হচ্ছে আমরা আজকে একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম ওই কোথায় ওটা রবীন্দ্র সরোবর লেক, ওখানে আমরা একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম। তখন আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল, তো তারপর রোদ উঠে গেছে, তো মানে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা ফিরে এসেছি। তো জামা কাপড় চেঞ্জ করে আমরা একটু বাগানটায় ঘুরছি, তোমাদের দেখাই রাখো শীতের মৌসুমে কী সুন্দর ফুল এসছে আমার সব গাছে। এই যে মিস্টার সেনগুপ্ত জামা কাপড় চেঞ্জ করে দাঁড়িয়ে আছে, এখন লঙ্কা খুঁজছে এই গাছে। এটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ, এই যে যে ওই দেখি, এই দেখো লঙ্কা হয়েছে, ওই দিকের গাছগুলোতেও হয়েছে লঙ্কা। এটা হচ্ছে লেবু গাছ, এখানেও ফুল এসছে, তো লেবু হবেই। দেখো কি সুন্দর ফুল এসছে সব গাছগুলো। এটা হচ্ছে মিলি গাছ, এই গাছটা অনেক দিন পর ফুল এসছে। এই আমাদের যে ছেলেটা কাজ করে খুব সুন্দর হাতের ছোঁয়া, এই দেখো কুন্দ ফুল ফুল এসছে কি সুন্দর। আর আমার যে এ দেখো কি সুন্দর একটা গোলাপ, তার দেখো কি সুন্দর গাঁদা ফুল হয়েছে, এক্সট্রা কুঁড়িও আছে, সব আস্তে আস্তে ফুটছে। প্লিটোনিয়া, এই একটা কালারের প্লিটোনিয়া হয়েছে, এটা একটু শুকিয়ে গেছে ভায়োলেট কালার। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, একটু শুকিয়ে যাচ্ছে ফুলগুলো, আবার হবে, তো এটাও চন্দ্রমল্লিকা। আর এই দেখো একটা সুন্দর জবা ফুল ফুটেছে, এইখানে একটা জবার কুঁড়ি এসছে, মানে বাগান দেখে আমরা আপ্লুত হয়ে গেছি। আর পালং শাকগুলো বড় বড় হয়েছে, হ্যাঁ পালং শাকগুলো বেশ বড় বড় হয়েছে, এখানেও অনেক লঙ্কা হয়েছে। তুই সেই দেখাচ্ছিলি তখন কোথায় গেল, এই দিকটা ঝাড় হয়ে গেছে, এই দিকটা এই দেখো ঘাজ গাদা হয়ে যায় জায়গাটা, এই দেখো লঙ্কা, এই একটা ওই দিকে একটা ছোট লঙ্কা, এই যে এই যে হ্যাঁ এই দেখো এইটা ছোট দেখে ও মা, হ্যাঁ এই দেখো এই একটা বেরোচ্ছে, ছোট ছোট লঙ্কা হয়েছে। তো এই আর এই গাছগুলো প্রচুর ফুল এসেছিল, কিন্তু এই কদিন ধরে এমন বৃষ্টি ফৃষ্টি হলো ঝরে গেছে জানিস তো ফুলগুলো, হ্যাঁ অপরাজিত হয়েছে, তো এই তো নীল নীল দেখি তো রোদ আসছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, তো অপরাজিতাও এসছে। এদিকে দেখাই দেখো, এ দেখো এটা হচ্ছে রঙ্গন, রঙ্গনে কুঁড়ি এসছে। আর এই হচ্ছে দেখো গৌরী চৌরি, সো এই এইটা হচ্ছে কি নাম রে ভুলে যাচ্ছি, আহা নয়নতারা, নয়নতারা। আমার সব গাছগুলোতেই ফুল, গাছগুলোতে বেশ ফুল আসছে। আর এইখানে তো একটু আগে তোমরা দেখলে জামা কাপড় মেললাম, এদিকটায় রোদ ভালো আসছে জানিস, ওই দিকটায় ভালো রোদ আসছে না, একটু মেঘলা মেঘলা মতো হয়ে আছে। এই যে আমার মা এসেছে জল খাবার নিয়ে, এটা কি, এটা হচ্ছে নবান্ন, এর মধ্যে চালের গুঁড়ো, আপেল কুচো, তারপরে বেদানা, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, পাটালি গুড়, আদা বাটা সব দেওয়া আছে, এবং এটা সকালবেলাতে খাবে বলে আমি নিয়ে এলাম, জল খাবার খাবে, বেশ তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি করেছি, কারণ দিদি আবার এসে রান্না বান্না করবে, তো ওই জন্য করে ওদের দিয়ে গেলাম, ওরা জল খাবারে খাবে। মাটি পরামকস্তার মতো বলছে, আমি জাস্ট বলেছি মা এটা কি, মা কি সুন্দর পড়া বলার মতো সমস্ত ডিটেইলস বলে গেল। নারকল কোরা দুধ সব দিয়ে নবান্ন, বাহ ঠাকুরকে দিয়েছি ভোরবেলা উঠে, তারপরে সব করে টরে, মানে এই টাইমটাই কি নবান্নর টাইম, তাই তো ওই জন্য নবান্নর টাইম শুক্লপক্ষ চলছে, ওই জন্য দিয়ে দিলাম, আজকে রবিবার সবাই বাড়িতে আছে ওই জন্য, আচ্ছা আজকেই দিলাম। তাহলে এটা এবার খাবো, দেখতে তো দারুণ লাগছে, গুড়ের একটা সুন্দর কালার এসছে, হেভি মাখা সন্দেশ, মাখা সন্দেশ, চলো খেয়ে ফেলি চটপট। তো এইগুলো হচ্ছে বড় বড় কাপ, এর মধ্যে করে নবান্ন খাবে, নবান্ন ঢেলে আমরা খাবো, সুন্দর খেতে হয়েছে, আমি এক চামচ খেয়ে দেখেছি। এইটুকু দেবো নাকি আর দেবো, তিনবার দিলাম, বড় দেয়
ভরা দেবো? আচ্ছা ভালো খাও। ও কুমড়ো ফুলের বড়া করেছি অভিষেক, ওটা আজকে করে ফেললাম, নাহলে তো ও থাকবে না। তাহলে আমার জন্য দুটো বড়া পাঠিয়ে দাও। বড়া পাঠিয়ে দাও। আরে তুই খাবি না তো বলে? না আমি ভাত করব, আমার আজকে ওই খেতে ইচ্ছে করছে না। আজকে মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপি, আমার ওই খেতে ইচ্ছে করছে, ডিম মাখা করব আর ভাত। আচ্ছা মা আজকে, মা আজকে কি আমাদের দুপুরবেলা কি হয়েছে যে মেনু? দুপুরবেলা রান্না হয়েছে কুমড়োর ফুলের বড়া ভাজা, তারপরে শুক্তো, পুঁই মিছুরি দিয়ে চচ্চড়ি, আর ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে কালিয়া, এই রান্না হয়েছে। গলা মাংস রান্না হবে, কিন্তু এইগুলো আমি খাবো না। ও খাবে না, ও কি রান্না করবে? মসুরির ডাল। হ্যাঁ আমার মসুরির ডাল খা, ডিম মাখা ভাত আমি এই খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এই জাস্ট আমরা ওই মায়ের মাখা, মানে মায়ের নিজের হাতে মাখা ওই নবান্নটা আমরা খেলাম, ভীষণ সুন্দর হয়েছিল। মানে কোনো অংশে ওটা কোনো মিষ্টি, মানে সুন্দর মিষ্টি বা সন্দেশের থেকে কম ছিল না, এত সুন্দর মা মেখেছিল ওটা, খুব ভালো লাগলো। ওটা খেলাম, মা একটু আগে জাস্ট ওই তিনতলায় চলে গেল। বাই দ্য ওয়ে তোমরা আমার পাশে এইটা দেখতে পাচ্ছ, এইটা আজকে আনবক্স করব। তোমাদের বলেছিলাম না যে আমার একটা স্ট্যান্ড জামা কাপড় মেলার, মানে মেলার নয় ভুল বললাম, ক্লোদিং স্ট্যান্ড বলতে জামা কাপড় হ্যাং করে রাখার আর কি, তো একটা স্ট্যান্ড আমরা অর্ডার করেছিলাম, তো সেটা এসে গেছে। কিন্তু ওটা আমি ভিডিও বানানোর জন্য ফেলে রেখেছিলাম প্রায় তিন চার দিন আগে, এটা এসে গেছে। তো এটা আজকে আনবক্স করব, করে সেট করব। ওরা একটা এরকম ম্যানুয়াল প্রোভাইড করেছে, সেই সঙ্গে এই সমস্ত কি সব দিয়েছে, এগুলো দিয়ে দিয়ে জোড়াতালি মারতে হবে, তাই তো? স্ক্রু ফ্রু অনেক কিছু আছে, এতে প্রচুর স্ক্রু। এটা বেশ ভালো জিনিস হয়েছে, এখানটায় ওই ব্যাগ ট্যাগুলো বা তোমার হ্যাট বা টুকটাক কিছু জিনিস, চাবি রিংও আমার মনে হয় এখানে ঝুলিয়ে রাখতে পারো। অভিষেক ওর বাইকের চাবিটা দেখছে এখানে লাগানো, হ্যাঁ এই তো দিব্যি হয়ে গেছে। আরে এই নিচেরটা আমরা এইটাই করব, এই নিচেরটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। ও তো অভিষেক এখন যত চাবি আছে আমাদের সব এখানে দেখছে, এক জায়গায় রাখলে অসুবিধা হবে না, বুঝতে অসুবিধা হবে তো? গাড়ির চাবি গুলো এখানে থাক আর বাড়ির চাবি এখানে থাক আপাতত। না এটা একটা দরকারি জিনিস ছিল আমাদের, দরকার ছিল। আমার রান্না স্টার্ট হয়ে গেছে, এখানে হচ্ছে মসুরির ডাল সিদ্ধ হচ্ছে, এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বানাবো। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আমি দুটো ডিম আজকে খাবো, ডিম মাখা আর এই হচ্ছে ভাত হচ্ছে আজকে। আমার এই খাবার খেতে খুব ইচ্ছে হয়েছে, এটা হোক রান্নাটা সারি তারপর আমি স্টার্ট করব। আমার স্নান হয়ে গেছে, আমি পুরো রেডি খাবার জন্য। আর এই দেখো আমার রান্নাগুলো আরেকবার দেখিয়ে দিই, কিছুই স্পেশাল নয়। ওকে এখানে আছে এই যে ডিম মাখা যেটা বলেছিলাম, এটা জাস্ট ডিম সেদ্ধ করে তার মধ্যে কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে জাস্ট মেখে নেওয়া, এটা আমার খুব ফেভারিট ছোটোবেলা থেকে। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, মা পাঠিয়েছে ওপর থেকে, অভিষেক গিয়েছিল খেতে তখন। এটা হচ্ছে ওই মুসুরির ডাল যেটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা রাইস। সো আমার খাওয়া দাওয়া শেষ,
শেষ আর আমি এখন বসে পড়েছি এই ভিডিওটা এডিট করতে, এখনও স্টার্ট করিনি, এবার জাস্ট করবো। তো সমস্ত ক্লিপগুলোকে নামাবো, যা যা কাজগুলো করার পরে আমার সন্ধ্যের মধ্যে ভিডিওটা পোস্ট করার ইচ্ছে আছে, কারণ আজকে সানডে, আজকের ভিডিওটা আজকেই পোস্ট করার ইচ্ছে আছে যেহেতু টাইম আছে হাতে। তো আর এখন সবে দুপুরবেলা হয়েছে, তো সকাল থেকে দুপুর অবধি আজকে যা যা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।